মহিলা সংরক্ষণ বিলও পাস হয়ে গেল কিন্তু বাঙালি এখনো জানতে পারলো না এই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড কে বাঙালি এখনো জানতে পারলো না এই কয়লা পাচারটা কার অঙ্গুলি হিলনে হতো এবং এই অনুব্রত মণ্ডল সুজয় ভদ্ররা কার জন্য কাজ করত বাঙালি জানতে পারলো না কিন্তু বাঙালি কিন্তু সিনেমা দেখছে প্রতিদিন অনিল কাপুরের নায়ক সিনেমা রোজ যেন হাইকোর্টে দেখছে বাঙালি দেখছে গোটা বাংলা শ্রীমতী শাড়ি নিকেতন শাড়ির সম্ভারে শ্রীমতীদের অহংকার তিনতলা এসি শোরুমে সব ধরনের শাড়ি চুড়িদার লেহেঙ্গার বিপুল কালেকশন 51B রাসবিহারী অ্যাভিনিউ কিন্তু বাংলা যেন তদন্তে আস্থা হারিয়ে ফেলছে বাংলা যেন এবার বুঝতে পারছে যে সবটা এতটা ওই কেক ওয়াক বলে একটা শব্দ আছে ইংলিশে সেই কেক ওয়াক নয় অর্থাৎ প্রথমে দেখবো তারপর সমন কারা পাচ্ছে সেইটা নজর রাখবো তারপরে কারা যাচ্ছে ইডি অফিসে সেইটা দেখবো আট ঘন্টা ন ঘন্টা পরে কারা বেরিয়ে আসছে সেইটা দেখবো তারপরে আবার সমন পাওয়া দেখবো কিন্তু আলটিমেটলি ক্লাইম্যাক্স অর্থাৎ কার বাড়িতে যাওয়া হচ্ছে সেই প্রভাবশালীর বাড়িতে রেড করা হচ্ছে বা তাকে গ্রেপ্তার করা হচ্ছে সেইটা কবে দেখবো বাংলাও বোধহয় জানে না ইডি সিবিআই এর অফিসাররাও জানেন না এটা বলতে বাধ্য হচ্ছে তার কারণ আরেকটা দুর্গাপুজো চলে আসছে আর এক মাস 30 দিন বাকি এই 30 দিনে এক মাসে কি এমন হবে যে দুর্গাপুজোর আগে মাস্টার মাইন্ডের হদিশ দেখতে পারবে ইডি সিবিআই আমরা জানি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনিল কাপুরের ওই নায়ক সিনেমার মতন একজন নায়ককে বা একাধিক নায়ককে যারা কিন্তু নিজের কাজটা করছেন যারা কড়া মাস্টার মশাইয়ের মতন বেত হাতে বললে এখন সেটা অপরাধ হবে কিন্তু একেবারে সেন দৃষ্টিতে দেখছে কে পরীক্ষায় টুকলি করছে কে ফাঁকিবাজি করছে কোন ছাত্র কিভাবে কাজ করছে এবং এখানে ছাত্র বলতে আমি ইডি সিবিআই বুঝছি কোর্ট মনিটর যে ইডি সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে সেই সমস্ত ইডি সিবিআই ইনভেস্টিগেটিং অফিসারদেরকে যেন মাস্টার মশাইয়ের মতন লক্ষ্য রাখছেন তারা হোমওয়ার্ক না করলে তাদেরকে বকা দিচ্ছেন তাদেরকে ফাঁকিবাজির জন্য শাস্তি দেওয়ার কথা বলছেন এবং প্রয়োজনে গার্জিয়ান কল করবেন বলে বলা হচ্ছে এবং এই সমস্ত কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে বলা হচ্ছে না বলা হচ্ছে ইডি সিবিআই এর প্রাপ্ত বয়স্ক অফিসারদের নিয়ে বাংলায় অলিখিত নায়ক হয়ে গেছেন যেন বিচারপতিরা আমরা সমাজ সংস্কারক এই সমাজ সংস্কারক এই শব্দটা অনেকের সাথে আমরা জড়িয়ে ফেলি এই শব্দটাকে অনেকে সমাজ সংস্কারক বলে আমরা বইতে পড়েছি শব্দটা শুনেছি দেখছি বোধহয় সচক্ষে দেখছি বোধহয় এই প্রথম বাংলার ময়লা ক্লেদ নোংরা আবর্জনা সমস্ত কিছু এই দুর্নীতির যে নোংরা ক্লেদ এই সমস্ত কিছু পরিষ্কার করার যেন দায়িত্ব নিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বা জাস্টিস অমৃতা সিনহা একের পর এক প্রশ্ন করছেন তদন্ত নিয়ে এত ক্যাজুয়াল কেন সিবিআইকে জিজ্ঞেস করছেন জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সিরিয়াসনেসের অভাব কেন আপনারা কি বাচ্চা এটা মেনে নিতে আমার অসুবিধা হচ্ছে তাহলে বাচ্চাদের মতন আপনারা প্রশ্ন করছেন কেন আপনারা জিজ্ঞাসাবাদে কি প্রশ্ন করছেন আপনারা জিজ্ঞাসাবাদে কি কি প্রশ্ন প্রমালা তৈরি করেছেন কোটি যেন মানুষের আশার আলো টিম টিম করে জ্বলতে থাকা এই আশার আলো এই দুর্নীতির যে ইনভেস্টিগেশন সেই দুর্নীতির ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেটিং অফিসাররা নয় এবার আশার আলো যেন হাইকোর্ট এবার সিবিআই ডিরেক্টরকেও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের সিবিআই ডিরেক্টরকে জানানো হবে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে যে এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ কেন বাংলাতে যে ইনভেস্টিগেটিং অফিসাররা সিবিআই এর রয়েছে তাদের এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ তাদের প্রশিক্ষণ কি নেই তারা প্রশিক্ষণপ্রাপ্ত ইনভেস্টিগেটিং অফিসার কি নয় ফের সিবিআইকে ধুয়ে দিলেন ফের সিবিআইকে ঝাড়লেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতিরা যেন কড়া মাস্টার মশাই হবেন বলেই ঠিক করেছেন মজার ব্যাপার হচ্ছে হাসবো না কাঁদবো জানি না কিন্তু বিচারপতিরা যে কড়া মাস্টার মশাই হওয়ার কথা বা যে রোল প্লে করার কথা ভাবছেন সেই রোল প্লে করার কথা হয়তো ছিল বাংলার পুলিশ মন্ত্রীর বাংলার মুখ্য সচিবের বাংলার স্বরাষ্ট্র সচিবের বাংলার অন্তত কমিশনার অফ পুলিশ বা কোনো ডিস্ট্রিক্টের এসপির সিবিআই ইডি তাদেরকে কড়া নজরদারিতে রাখা হচ্ছে এবং এই কড়া নজরদারিতে যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী যদি রাজ্য পুলিশকে রাখতেন তাহলে হয়তো এই অপাসপা গপার এই দুর্নীতিটাই সামনে আসতো না সোজা এই অপাসপা গপা যেত জেলে আলিপুর জেলে ইনভেস্টিগেটিং অথরিটি হিসেবে ইডি সিবিআই নয় রাজ্য পুলিশ আসত সত্যি কেন এখন প্রশ্ন করছে কেন্দ্রীয় কেউ যারা বিজেপির প্রতিনিধি হয়ে আসেন তাদেরকেও প্রশ্ন করব
সবাইকে প্রশ্ন করার প্রয়োজন, রাজ্যকে প্রশ্ন করার প্রয়োজন, কেন্দ্রকে প্রশ্ন করার প্রয়োজন, ইডিকে প্রশ্ন করার প্রয়োজন, সিবিআইকে প্রশ্ন করার প্রয়োজন। এত ঢিলেমি কেন? সত্যি কেন এত ঢিলে দিচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলো? তারা বুঝতে পারছে না তাদের কোনো পলিটিক্যাল প্রেশার রয়েছে, তাদের কোনো কম্পালশন রয়েছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তাদের বলা হচ্ছে পরিবারকে কিডন্যাপ করে নিয়ে যাব, তাদেরকে বলা হচ্ছে তাদের লোভের সম্মুখীন একটা আজব দুনিয়ার সামনে রেখে দেওয়া হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। কারণ চ্যালেঞ্জ তারা নিয়েছেন, কারণ এই ওয়ার্ক হ্যাজার্ডের মুখোমুখি তারা দাঁড়াবেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতন একটা এলিট, একটা প্রিমিয়ার এজেন্সির অংশ হিসেবে তারা কাজ করছেন এবং তার সম্মান জড়িয়ে রয়েছে গোটা ডিপার্টমেন্টের সম্মানের সঙ্গে। মাস্টার মাইন্ড কবে ধরা পড়বে? এই একটাই তো সিম্পল একটা প্রশ্ন বাংলা জিজ্ঞেস করছে, বাঙালি জিজ্ঞেস করছে। মাস্টার মাইন্ড দুর্নীতির রাঘব বোয়াল, দুর্নীতির ধেরে ইঁদুর কবে ধরা পড়বে এবং কেন ধরা পড়ছে না? কোর্ট জিজ্ঞেস করছে, আপনি জিজ্ঞেস করছেন, আমি জিজ্ঞেস করছি, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জিজ্ঞেস করছে, সবাই জিজ্ঞেস করছে। তারা উত্তর দেবেন, কিন্তু জানার প্রয়োজন, বোঝার প্রয়োজন যে তাদের উপরে কি কোনো চাপ আছে। যে কাজ করার কথা ইডি সিবিআই এর, তারা করছেন কি করছেন না, সেই পোস্টমর্টম বা ওই যে আগের দিন বলেছিলাম ওয়াচডগ, রক্ষী কুকুর হয়ে, প্রহরী কুকুর হয়ে সেন দৃষ্টিতে আমরাও নজরে রাখবো, ঘেউ ঘেউ করবো, ঘেউ ঘেউ করবো। যদি কেউ চোর চুরি করে পালায় ক্যামেরা অন করবো। ঠিক সেভাবেই চোর যখন চুরি করে পালাচ্ছে তখন পেহেরেদার বা ইডি সিবিআই এর ইনভেস্টিগেশন অফিসাররা তারা কি করছে? রাজ্য পুলিশের কথা ছেড়েই দিলাম, প্রতিদিন উঠতে বসতে বারবার একটা কথা বলি, রাজ্য পুলিশ যদি রাজ্য পুলিশের কাজটা করতো, কলকাতা পুলিশের যে এবল অফিসাররা রয়েছেন, এত এত শিক্ষিত, এত স্কিলড অফিসার রয়েছে, তারা যদি নিজের কাজটা করতো, বাংলাতে হয়তো নিষ্ক্রিয় এবং সক্রিয় এতবার আমাদের ব্যবহার করতে হতো না সংবাদ মাধ্যমে। কিন্তু আজ যারা মুচকি মুচকি হাসছেন, রাজ্যের প্রতিনিধি বা শাসকের প্রতিনিধি, যারা শাসকের সমর্থক, যারা মুচকি মুচকি হেসে ভাবছেন যে দেখো আমরা বলেছিলাম তো ইডি সিবিআই পক্ষপাত দুষ্ট, না পক্ষপাত দুষ্ট নয়, কেউ বলছে না পক্ষপাত দুষ্ট, বলা হচ্ছে কাজের গতি কেন কম, ঢিলে যদি দেওয়া হয় কেন দেওয়া হচ্ছে, স্পিড বাড়ান, কাজের স্পিড বাড়ান। তিনতলা বাড়ি তোলার সময় যেভাবে আপনি মিস্ত্রিকে বলেন কাজের স্পিড বাড়াতে, দেরি হয়ে গেলে যেভাবে আপনার চালককে আপনি বলেন স্পিড বাড়াতে, ঠিক সেভাবে বলা হচ্ছে স্পিড বাড়ান। বুলেট ট্রেনের গতিতে এগোনোটা প্রয়োজন, কারণ যুগের পর যুগ ধরে নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু পাচারের যে তদন্ত, সেই তদন্ত দেখব বলে আমি বয়স্ক হতে রাজি নই। আমি অন্য কাজে ব্যস্ত থেকে বয়স্ক হব বলে ঠিক করেছি, আমি বাঁচতে চাই এবং এটা দেখে বাঁচতে চাই যে নিয়োগ দুর্নীতির তদন্তের মাস্টারমাইন্ড ধরা পড়েছে। এবার আসি রাজ্য পুলিশের কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের পুলিশ মন্ত্রীর কথায়। যে কাজ করার কথা ছিল আদপে রাজ্য পুলিশের, যে ঝাড়টা, এই যে ইডি সিবিআইকে ধুয়ে দিচ্ছেন একেবারে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে তো আমরা ভোট দিয়ে নবান্নে নিয়ে গিয়ে বসাইনি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অমৃতা সিনহারা তো হাইকোর্টে বসেন, তারা নবান্নতে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর চেয়ারে বসেন না। যে ঝাড়টা দেওয়ার কথা ছিল পুলিশ মন্ত্রীর, সেই ঝাড় দিচ্ছেন, নজরদারি করছেন, একের পর এক কোর্ট মনিটরটা আসলে কিভাবে কোর্ট মনিটর হয় সেটা দেখিয়ে দিচ্ছেন মহামান্য বিচারপতিরা। এরপর লজ্জা লাগছে না শাসকের, এরপর মাথা নিচু হয়ে যাচ্ছে না, এরপর মনে হচ্ছে না যে সত্যি সত্যি এত কিছু দরকারই হতো না ইডি সিবিআই নিয়ে এত তর্কের। দিল্লি থেকে অফিসার আসছে, অফিসার কম, অফিসার রেডে গেল, বেশি করে ডাকা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে, একে ডাকা হচ্ছে, ওকে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে, প্রতিহিংসা আছে, প্রতিহিংসা নেই, এই সমস্ত দরকারই ছিল না যদি রাজ্য পুলিশ কাজটা করতো। এবং রাজ্য পুলিশের অভিভাবক হিসেবে পুলিশ মন্ত্রী যদি এই ধমকটা দিত যে আপনারা করছেনটা কি, আপনারা কি অপদার্থ, আপনারা কি শিশু, আপনারা কি বাচ্চা, আজ বাংলার মানুষকে দেখাবো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে পর্যবেক্ষণগুলো সেগুলো যদি বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ বা ধমকানি হতো পুলিশদের প্রতি, তাহলে কিভাবে বাংলাটা পরিবর্তন হতো, দুর্নীতির যে এই গোটা যে সিন্ডিকেটটা আছে সেই সিন্ডিকেটটা কিভাবে সাফ সূত্র হতো। তার মানে কি ধরে নেব, আদৌ কি সাফ সূত্রা, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ করতে সরকার বা শাসকই চায় না, পুলিশ মন্ত্রী চান না, তার জবাব চায় বাংলা। শুরুতেই দেখা নেবো প্রতিবেদন এবং তারপর আসছি মেগা ডিবেটে, অনেকজন আছে আজ, তাদের সঙ্গে বিতর্ক করবো। নিয়োগ দুর্নীতি মামলায় ফের
সিবিআই কে যেন ধুয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেন সব দায় আদালতে। আদালতের সঙ্গে খেলছে সিবিআই, বোকা বানানো হচ্ছে মানুষকে। এবার প্রধানমন্ত্রীকে প্রয়োজন। দিদির কাছে আমাদের চাকরি চাই, না আমাদেরকে মুলের দিয়ে মেরে দেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই কে তীব্র ভর্ৎসনা করে মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ফের মুখ খুলল সিবিআই এর। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে স্কুল নিয়োগ নিয়ে ধরা পড়েছিল ব্যাপক অসঙ্গতি। এরপর গত বছর সিবিআই কে তদন্তের ভার দেয় এই হাইকোর্টই। খুঁজতে বলা হয় দুর্নীতির মাথাদের, তদন্তে নামে ইডিও। প্রথম প্রথম গতি এসেছিল তদন্তে, শুরু হয়েছিল ধরপাকড়, কিন্তু তারপর হঠাৎই যেন শামুকের গতি। কিছুদিন তলব, জিজ্ঞাসাবাদ, তল্লাশি, দৌড়ঝাঁপ, তারপর সব চুপচাপ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে শুধু চাকরি প্রার্থীরা নন, বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। বুধবার সুর আরও চড়িয়ে বিচারপতির বক্তব্য, এবার প্রয়োজন প্রধানমন্ত্রীকে। কোর্টের নির্দেশে এবং নজরদারিতে তদন্ত চলেছে, এবং তদন্ত কতটা ফলপ্রসূ হচ্ছে, কতটা গতিপ্রাপ্ত হচ্ছে সেটা দেখবার দায়িত্ব তো আদালতের। তো এক্ষেত্রে বাইরে আমরা কি বলতে পারি? আমরা মনে করি ইডি সিবিআই এর উপর এখনও পশ্চিমবঙ্গবাসীর আস্থা আছে, সেজন্য এই আস্থাটা বজায় রাখবার দায়িত্ব কিন্তু সিবি এবং ইডিআই, তাদেরও একটা দায়বদ্ধতা আছে। তদন্তের নামে ধামা চাপা দেওয়া এবং একটা ছেলে মানুষই হচ্ছে। সিবিআইটা কি উঠে গেল? শুধুমাত্র মোদিজি আর অমিত শাহর কথা অনুযায়ী চলবে? ওদের তো ডিরেক্টর পদে বসিয়ে দাও, না হলে সিবিআই তুলে দাও। পশ্চিমবাংলাতে সরকার চায় না তাই তদন্ত হয় না, দিল্লিতেও সরকার চায় না তাই তদন্ত হয় না। বিচারপতি এদিনও বলেছেন তদন্ত নিয়ে সিবিআই যথেষ্ট ঢিলেমি দেখিয়েছে। কেন এত ঢিলেমি? কেন মাস্টার মাইন্ডকে ধরতে দেরি? যে সিবিআই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতি সামনে আনবে বলে বড়াই করেছিল, কোথায় গেল সেই কথা? আজ বিচারপতি যেন কড়া মাস্টার মশাই, ভার্চুয়ালি সিবিআই প্রধানকে রিপোর্ট দর্শানোর নির্দেশ। যেন মানুষের আশার আলো কোটি, কিন্তু যে কাজ করার কথা ছিল আদতে রাজ্য পুলিশের, যে দাওয়াই দেওয়ার কথা ছিল পুলিশ মন্ত্রীর, সেটাই করতে হচ্ছে কেন আদালতকে? লজ্জা হয় না শাসকের? তার জবাব চায় বাংলা। আমরা টাকা দিতে পারিনি বলেই আজ আমরা